হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব শার্টস অ্যান্ড ইন্ডিসেস, মানে হচ্ছে সূচক এবং করণী থেকে হায়ার স্কিল লেভেলের কিছু অঙ্ক নিয়ে। তা আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই প্রশ্নগুলো আপনারা কোনো না কোনো সরকারি পরীক্ষায়, যারা সরকারি চাকরির পরীক্ষা দেন তারা পেয়েছেন। তা আমরা সেরকম চারটে প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন যে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা আমাদের এই সেশনটা অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন এবং খাতা পেন্সিলে আমরা আজকে আপনাদের যে প্রশ্নগুলো দেবো আপনারা খাতা পেন্সিলে সঠিক উত্তর নির্বাচন করবেন এবং আমরা উত্তর করার পর আপনারা উত্তরটি মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো চলুন আমরা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন, যেটা এসএসসি 2007 এ এসেছিল, এ ইজ ইকুয়াল টু রুট 3 ডিভাইডেড বাই 2, দেন রুট 1 প্লাস এ প্লাস রুট 1 মাইনাস এ ইজ ইকুয়াল কত। এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন দেখে নেবো আজকে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই খাতায় আপনাদের এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এই চারটে উত্তরের মধ্যে কোনটা সঠিক উত্তর ক্যালকুলেশনের মাধ্যমে। তা আমরা ক্যালকুলেশন করছি, তাহলে রুট 1 প্লাস এ প্লাস রুট 1 মাইনাস এ তার স্কোয়ার করেছি, তা স্কোয়ার করার পর এটা আমরা সেই ফর্মুলায় ফেলেছি। তা ফর্মুলায় ফেলার পর আমাদের দেখুন স্টেপ বাই স্টেপ আপনারা এখানে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবেন যে এখানে সঠিক উত্তর হবে রুট 3। তাহলে 4 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরোচ্ছে অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন, এসএসসি 2010 এ এসেছিল, আমাদের একটা সিম্পলিফাই করতে দিয়েছে, 6 রুট অফ 27 তার পাওয়ার মাইনাস 2/3 প্লাস 8 তার মাথায় মাইনাস 2/3। তাহলে আমাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এক মিনিটের কম সময় করবার চেষ্টা করুন, বা যদি বেশি সময় লাগে তাও অসুবিধা নেই, কিন্তু আপনারা পরীক্ষার হলে এক মিনিটের কম সময় পাবেন। তা সুতরাং আপনাদের অবশ্যই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। যত ভালো করে আপনারা প্র্যাকটিস করবেন তত ভালো করে কিন্তু আপনারা কোশ্চেনের অ্যান্সার তত তাড়াতাড়ি দিয়ে দেবেন। তার জন্য আমি একটা যুক্তি বা আমি একটা সাজেশন আপনাদের দেবো, আপনারা বেশি বেশি করে অঙ্কের এই এমসিকিউ কোশ্চেন এই ক্লাসগুলো আপনারা ফলো করুন। এই ক্লাসগুলো ফলো করলে কিন্তু আপনারা সঠিক উত্তরে পৌঁছাতে পারবেন, এবং কীভাবে আপনারা সঠিক উত্তর নির্বাচন করবেন সেই প্রসেসটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর অ্যান্সার করে দেখি। তাহলে 6 রুট অফ 27 তার মাথায় 2/3 প্লাস 8 তার মাথায় মাইনাস 2 লিখেছি, মাইনাস 2/3। তাহলে 6 রুট অফ 27 তার মাথায় মাইনাস 2/3 আর প্লাস 1/8 তার মাথায় 2/3। কেন এটা লিখলাম তার কারণ হচ্ছে কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে দেখুন মাইনাস সাইন আছে। তা আমরা মাইনাস সাইনটাকে আমরা কি করেছি, এটা 1/7 করেছি। তাহলে 1/7 হলে মাইনাস সাইনের মতো আমরা কি করে নিয়েছি, তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 27কে 3/3 ধরেছি, মানে 3 তার পাওয়ার 3 হলে 27 আর 2 তার পাওয়ার কিউ হলে এটা 8 হয়। তা আমাদের এটা ক্যালকুলেশনের সুবিধা হবে। তা আমরা এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা আমরা করেছি 1/3 তার স্কোয়ার প্লাস 1/2 তার স্কোয়ার। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তার কারণ কি, তার কারণ আপনারা নিজেরাই দেখে নেন, এখানে যে কাটাকাটি যাচ্ছে 3/3 কিন্তু এখানে কাটাকাটি যাচ্ছে। তা এখানে আমরা ক্যালকুলেশন করেছি এটা, তা এটা ক্যালকুলেশন করার পর আমাদের অ্যান্সার বেরিয়েছে √13। তা যাদের 7 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বেরিয়েছে অপশান সি √13, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা ব্যাংক ক্লার্ক 2008 এ এসেছিল, ইফ 2x তার মাথায় 1/3 প্লাস 2x তার মাথায় মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু যদি 5 হয় দেন 1/3 ইজ ইকুয়াল কত। তাহলে আমাদের x তার মাথায় 1/3 সেটা ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হচ্ছে সেটা আপনারা খাতায় ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে গিভেন দ্যাট 2 তার পাওয়ার 1/3 প্লাস 2 তার পাওয়ার মাইনাস 1/3 ইজ ইকুয়াল টু 5, এটা আমাদের দেওয়া আছে লেট, 3 তার মাথায় 1/3 ইজ ইকুয়াল টু এম ধরছি আর 2m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 5 ধরছি। তাহলে এখানে যদি আমি দেন 2m ইজ ইকুয়াল টু 2 ডিভাইড বাই এম হয়, তাহলে আমরা এই অনুযায়ী যে x তার মাথায় 1/3 এটাকে m ধরে নিয়েছি, তাই সেই অনুযায়ী এখানে বসিয়ে দিয়েছি। তাই আমাদের এটা ক্যালকুলেশন করতে সুবিধা হওয়ার জন্য আমরা এটা করেছি। তাহলে 2m স্কোয়ার মাইনাস 5m প্লাস 2 ইজ ইকুয়াল 0। তা আমরা এটাকে ক্যালকুলেশন করেছি, মিডিল টার্ম করেছি, মিডিল টার্ম করার পরে এম এর মান একবার বেরিয়েছে 1/2 আর একবার বেরিয়েছে 2। তাহলে x আমাদের এখানে 1/3, যেহেতু m এর মান বুঝেছিলাম সেটার মান একবার 2 বেরোচ্ছে বা 1/2।
তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আট নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে এখানে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার ইলেভেন, এসএসসি 2010 এসেছিল। ইফ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু টু, ফাইন্ড দ্য ভ্যালু অফ রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এর মান আমাদের বার করতে হবে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তরটা কোনটা। আপনারা ভিডিওটা পজ করে আপনারা উত্তর করুন, তারপরে আমাদের ক্যালকুলেশনটার সাথে আপনারা আপনাদের উত্তরটা মিলিয়ে নেবেন। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, তার স্কোয়ার, এটাকে আমরা স্কোয়ার করছি, তাহলে কি হয়, এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু, তাহলে টু প্লাস টু ইজ ইকুয়াল টু ফোর, তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু আমরা এখানে ইজ ইকুয়াল টু ফোর বার করেছি, তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স ইজ ইকুয়াল টু আমাদের উত্তর বেরোবে দুই। এগারো নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে চারটে কোশ্চেন আপনাদের কেমন লাগলো, বা আপনারা কে কত মার্কস পেলেন, আর কিরকম বুঝতেও পারলেন কি না, বা বুঝতে যদি না পেরে থাকেন আপনারা নিজেরা খাতায় ক্যালকুলেশন করুন, আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিন, ডাউনলোড করে দেখুন। আশা করছি এই অঙ্কগুলো আপনাদের অবশ্যই করা উচিত এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সূচক এবং করণী থেকে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আপনাদের এসে থাকে, খুবই কমন কোশ্চেন, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন এগুলো ইয়ার এন্ডিংয়ের কোশ্চেন। তো চলুন আজকে আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। তো আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো 99 ÷ 9 ÷ 3 ইজ ইকুয়াল কত, অপশান এ 3/1/3, অপশান বি 33, অপশান সি 3 এবং অপশান ডি 1। আবার আমি আপনাদের কোশ্চেনটা বলছি, 99 ÷ 9 ÷ 3 ইজ ইকুয়াল কত, অপশান এ 3^1, অপশান বি 33, অপশান সি 3 এবং অপশান ডি 1। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেই উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কার বিতরণের জন্য আমরা আপনাদের ইমেল অ্যাড্রেস চাবো, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।